আমরা কি জানি বাংলাদেশ নামে ডাক টিকিট কত সালে প্রকাশিত হয়, কখন প্রকাশিত হয় এবং কি অবস্থাতে এই ডাক টিকিটগুলো অনুমোদিত হয়? তো চলুন জেনে নিই। 29 জুলাই 1971 সালে বাংলাদেশ নামে প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়। এই ডাক টিকিটগুলো ইতিহাসের অংশ। আমরা জানি 1971 সালের 10ই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং 17ই এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তখন অবিরাম যুদ্ধ চলছে বাংলাদেশে। 1971 সালের ওই সময়টাতে তখন মুজিবনগর সরকার, বাংলাদেশ সরকার ডাক টিকিট বা ডাকঘরের প্রয়োজনীয়তা অনুভব করে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে, তারপর বাংলাদেশের যুদ্ধের বিভিন্ন খবর প্রচারের ক্ষেত্রে, তার বিভিন্ন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। ওই সময়টাতে কেন্দ্রীয় ডাকঘর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ড পোস্ট অফিস নির্মাণ করা হয় এবং সাধারণত ওই ডাক আনা নেয়ার কাজগুলো করতে থাকেন মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর সদস্যরা এবং স্কাউটের সদস্যরা। কারণ তৎকালীন সরকার উপলব্ধি করে এই ডাক টিকিটগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশেষ ভূমিকা পালন করবে এবং বিশেষ ভূমিকা পালন করতে সহায়ক হবে, তার জন্যই মূলত এই ডাক টিকিটের উদ্বোধন করা হয়, এই ডাক টিকিটগুলো চালু করা হয়। 1971 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং ব্রিটিশ পোস্টমাস্টার জন স্টোন বাংলাদেশ সরকারের, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে দেখা করেন এবং ডাক টিকিটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব তুলে ধরেন এবং অ্যাডভাইস করেন যে যদি ডাক টিকিট প্রকাশ করা হয়, ডাক টিকিট অনুমোদন করা হয়, তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌম বিশ্বের কাছে তুলে ধরতে এবং প্রতিষ্ঠিত করতে অনেক ইজি হবে। তারপর মুজিবনগর সরকার এই প্রস্তাবটি গ্রহণ করে এবং বাংলাদেশ নামে ডাক টিকিট চালু করে, বাংলাদেশ নামে ডাক টিকিট প্রকাশ করে। 1971 সালের 29শে এপ্রিল এই জন স্টোন তৎকালীন ভারতীয় বাঙালি বিমান মল্লিককে ডাক টিকিট নকশার দায়িত্ব দেন বাংলাদেশের এবং বিমান মল্লিক কোনো অর্থগ্রহণ ছাড়াই 8টি ডাক টিকিটের নকশা তৈরি করে দেন। তারপর এই ডাক টিকিটগুলো মুজিবনগর সরকার অনুমোদন করার পর 29শে জুলাই একসাথে কলকাতায়, লন্ডনে এবং বাংলাদেশে প্রকাশ করা হয়। তারপর লন্ডনের হাউস অফ কমন্সে এই জন স্টোন সহ বাংলাদেশ মুজিবনগর সরকারের বিশেষ দূত আবু সাইদ চৌধুরী এই 8টি ডাক টিকিট দেখিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য বিশেষভাবে জোর দাবি উপস্থাপন করেন এবং যারই ফলশ্রুতিতে জার্মান, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের পক্ষে ধীরে ধীরে আসতে শুরু করে। এছাড়া ওই সময় 122 জন কূটনৈতিক, বাংলাদেশে কূটনৈতিক বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে অবস্থান করছিলেন এবং তারা এই একই সাথে বাংলাদেশ মুজিবনগর সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করেন এবং সমর্থন দেন এবং এরই ফলশ্রুতিতে বাংলাদেশ কূটনৈতিকভাবে অনেকটা এগিয়ে যায় এবং তারই ফলশ্রুতিতে 29 জুলাই বাংলাদেশের ডাক টিকিট দিবস উদযাপন হয় এবং ওই দিনে বিভিন্ন ধরনের খাম, বিভিন্ন ধরনের স্টেশনারি প্রকাশ পায়। এই হচ্ছে বাংলাদেশ নামে প্রথম যে 8টি ডাক টিকিট প্রকাশিত হয় বা অনুমোদিত হয় মুজিবনগর সরকারের দ্বারা, তার ইতিহাস। এটাই হচ্ছে বাংলাদেশ নামে প্রথম 8টি ডাক টিকিটের ইতিহাস।